বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের আয়োজিত কমিউনিটি মেডিসিন রিভিশন সিরিজের আজকে আট নম্বর এবং আমাদের ফাইনাল সেশন আজকে প্রত্যেকবারের মতো এবারও আমি আছি সীমান্ত মতক সেশন দুই হাজার সতেরো আঠারো ফেজ মনিটর অ্যান্ড মেন্টার অ্যাক্সিস মেডিকেল স্কুল আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিছু ছোটখাটো মিসেলিনিয়াস টপিক যেগুলো আমরা অন্যান্য টপিক পড়ার সময় বাদ দিয়ে এসেছিলাম সেগুলো সব আমরা একসাথে করে আজকে ওখান থেকে কি কি কোয়েশ্চেন রিটার্নে আসে এবং ভাইবার থেকে কি কি কোয়েশ্চেন করা হয় সেটা আমরা অ্যাটাকলেন্স দেখে নিব তাহলে শুরুতেই চলে যাই আমরা আমাদের পরের টপিকে তাহলে প্রথমে একটা টপিক যেটা আমরা এখন পর্যন্ত দেখে আসিনি সেটা হচ্ছে হেলথ এডুকেশন বা কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন একটু বলে রাখি শুরুতে যে আজকে আমরা যে টপিকগুলো পড়বো এই টপিকগুলো আসলে একটু বলা যায় যে লেস ইম্পর্ট্যান্ট বা লেস ক্রিটিক্যাল কিছু টপিক এবং ভাইভাতে দেখা যায় যে এখান থেকে যে শুধুমাত্র বক্স যে কোয়েশ্চেনটা থাকে অর্থাৎ যে কোয়েশ্চেনটা আমরা ভাইবার জন্য উঠাই সেই কোয়েশ্চেনটা এখান থেকে করা হয় এখানে আসলে ডিপে কোয়েশ্চেন করার মতো বা অন্য টপিক থেকে ব্রাউন চার্ট করে এসে এখানে কোয়েশ্চেন করার মতো খুব একটা স্কোপ থাকে না রিটেনের ক্ষেত্রেও যে কোয়েশ্চেনগুলো কমনলি আসে একটা বোর্ডে যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াসলি এসছে সেই কোয়েশ্চেনগুলো দেখা যায় যে রিপিটেশন হয় আর ম্যাক্সিমাম জিনিস এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এটা জাস্ট একবার রিডিং পড়লেই ম্যাক্সিমাম জিনিস আমাদের মনে থাকবে ওইভাবে আসলে অন্যান্য টপিক আমরা যেভাবে পড়ি বা যেভাবে মনে রাখার চেষ্টা করি এটা এরকম ভাবে পড়ার মতো আসলে খুব একটা কন্টেন্ট নেই এখানে তাহলে কমিউনিকেশনে যদি আমরা চলে যাই তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশনের টপিকের মধ্যে আমি যদি বইটা ফলো করি বইয়ের মধ্যে হচ্ছে কমিউনিকেশনের একটা ডেফিনেশন আছে ডেফিনেশনের পর কমিউনিকেশনের কিছু প্রসেস আছে এখন এই প্রসেসটা হচ্ছে আমাদেরকে রিটেনে জিজ্ঞেস করা হয় অথবা এটা আমাদেরকে রিটেনে আসে অথবা এটা আমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করা হয় রিটার্নে যদি এটা আসে তাহলে যে একটা ফ্লো চার্ট আকারে বইটা দেওয়া আছে সেন্ডার মেসেঞ্জ মেসেজ চ্যানেল রিসিভার আর ফিডব্যাক এই পয়েন্টগুলো আমাদেরকে লিখতে হবে বা এই ফ্লো চার্টটা আমাদেরকে লিখতে হবে আর প্রসেসের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্ট গুলো থেকে মোটামুটি এক দুই লাইন ইলাবোরেশন দেখলেই হবে এটা অত ডিফিকাল্ট কিছু না এটা আমরা নিজেদের থেকে লিখতে পারবো চলে আসি টাইপস অফ কমিউনিকেশন টাইপস অফ কমিউনিকেশনরা কমিউনিকেশন যে জিনিসটা সেটা আমাদের টিচারে জিজ্ঞেস করতে পছন্দ করেন বিশেষ করে ওয়ান ওয়ে টু ওয়ে কমিউনিকেশন দুইটার মধ্যে ডিফারেন্স কি বা দুইটার মধ্যে অ্যাডভান্টেজ কোনটা কোনটার মধ্যে অ্যাডভান্টেজ আছে কোনটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা ইউজুয়ালি আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করা হয় জাস্ট একবার দেখে নিলে এই জিনিসটা পারবো ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন যেটা এটা হচ্ছে চারটা পয়েন্টের আন্ডারে লেখা আছে ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল কালচারাল এই ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনটা ইউজুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমাদের যে প্রবলেম বেস অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো থাকে সেখানে আসে যে একটা সিনারিও দিয়ে দিয়ে দিতে পারে যে একটা গ্রামে যদি হেলথ এডুকেশন দিতে হয় তাহলে সেখানে পসিবল ব্যারিয়ার কি কি থাকতে পারে ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল ইনভারমেন্টাল কালচার সো খুব একটা কঠিন কিছু না জাস্ট কোনটার সাথে কি যায় সেটা আমরা মিলায় মিলায় এখানে বলে দিব তারপরে এখানে আমাদের বই যদি আমরা ফলো করি তাহলে হেলথ কমিউনিকেশনের কিছু ফাংশন আছে ফাংশন এর কি কি পয়েন্ট আছে আমরা একবার দেখে নিতে পারি হেলথ এডুকেশনের একটা ডেফিনেশন আছে ডেফিনেশনটা আনটিল আনলেস বক্সে যদি না উঠে খুব একটা জিজ্ঞেস করা হয় না এই ডেফিনেশন এইমস এন্ড কিছু অবজেক্টিভস আছে আর কিছু অ্যাপ্রোচ টু হেলথ এডুকেশন আছে তো অ্যাপ্রোচের মধ্যে চারটা অ্যাপ্রোচ আছে রেগুলেটরি অ্যাপ্রোচ সার্ভিস অ্যাপ্রোচ হেলথ এডুকেশন অ্যাপ্রোচ প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ কোনটা বলতে আমরা কি বুঝি কোনটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি জাস্ট একটু দেখে নিই হেলথ এডুকেশন এজুকেশন মধ্যে কিছু ডিফারেন্সেস দেওয়া আছে এই ডিফারেন্স আমার জানার মতো রিটেনে কখনো আসেনি বাই বাই যদি থাকে এটা জিজ্ঞেস করা হতে পারে আদারওয়াইজ খুব একটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেজেস অফ অ্যাডপশন অফ নিউ আইডিয়া এটা ডিউতে লাস্ট কয়েক বছর ধরেই কোয়েশানটা এসছে এটার একটা বক্স আমাদের বইতে দেওয়া আছে বা একটা ফিগার আমাদের বইতে দেওয়া আছে যেটা হচ্ছে মোটিভেশন মডেলের আন্ডারে তাহলে স্টেজেস অফ অ্যাডপশন অফ নিউ আইডিয়া যেটা সেটা যদি জাস্ট পয়েন্টগুলো বলতে হয় সেগুলো হচ্ছে অ্যাওয়ারনেস তারপরে মোটিভেশন মোটিভেশন ইটসেলফ কনসিস্টিং অফ ইন্টারেস্ট ইভ্যালুয়েশন ডিসিশন মেকিং আর লাস্টলি অ্যাকশন বা অ্যাকশনটাই হচ্ছে অ্যাডপশন অর অ্যাকসেপ্টেন্স সো এখানে কোন পয়েন্ট দিয়ে আমরা কি বুঝি এবং যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ইলাস্ট্রেট করতে পারি যে একটা একটা স্পেসিফিক নিউ আইডিয়ার আমরা এক্সাম্পল দিলাম সেটা যদি আমরা অ্যাডপ্ট করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা স্টেজ কি মিন করে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটার সাথে সেটা আমরা একটু বলে দিতে পারি তারপরে আমাদের বইতে আছে কন্টেন্টস অফ হেলথ এডুকেশন কিছু পয়েন্ট আছে পয়েন্টগুলো জাস্ট একটু দেখে নিব আর আরেকটা হচ্ছে প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন প্রিন্সিপালস এর মধ্যে কয়েকটা মাঝে মধ্যে একটু ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে এখানে কয়েকটা প্রিন্সিপাল টিচারদের কিছু কিছু পয়েন্ট আছে যেমন একটা হচ্ছে মোটিভেশন মোটিভেশনের মধ্যে প্রাইমারি মোটিভ মোটিভ সেকেন্ডারি বলে এটা একটা হচ্ছে লার্নিং লার্নিং বাই বাই মধ্যে একটা চাইনিজ প্রভাব আছে এটা অনেক সময় টিচাররা শুনতে চায় তারপরে এখানে আর যে যে পয়েন্টগুলো আছে জাস্ট একটু একবার দেখে নিলাম একবার দেখলে এটা আমাদের মোটামুটি মনে থাকবে খুব একটা ডিফিকাল্ট কিছু না অডিও ভিজুয়াল এইডস অফ কমিউনিকেশন এটা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় অডিটরি এজ গুলো আছে ভিজুয়াল এজ গুলো আছে এবং কম্বাইন্ড এভি আছে এটাও হচ্ছে জাস্ট লাইক ব্যারিয়ারস একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমাদের রিটেন এ অথবা আমাদের ভাইভাতে যে প্রবলেম বেসড অ্যানালিটিক্যাল কোয়েশন গুলো থাকে সেখানে চলে আসতে পারে সো ওই সিনারিওটা বুঝে আমাদেরকে এখানে অ্যাসেস করতে হবে যে ওইখানে কোন অডিটরি ইজ পসিবল এবং কোন ভিজুয়াল ইজ পসিবল লাস্ট যেটা মেথডস ইন হেলথ কমিউনিকেশন এটার একটা ফ্লো চার্ট আকারে আমাদের বইতে দেওয়া আছে ফ্লো চার্ট এর মধ্যে অনেক অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ গ্রুপ অ্যাপ্রোচ এবং ম্যাথ অ্যাপ্রোচ ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ এর ভিতরে কি কি আছে গ্রুপ অ্যাপ্রোচ এর ভিতরে কি কি আছে ম্যাথ অ্যাপ্রোচ এর ভিতরে কি কি আছে একবার দেখে নিব এখানে আর কি আরেকটা প্রবলেম বেসড বা অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন চলে আসতে পারে যেটা হচ্ছে একটা সিনারিও দিয়ে দিল আমাদেরকে এবং সেই সিনারিও দিয়ে আমাদেরকে বলবো এখানে কোন অ্যাপ্রোচটা বেস্ট হবে হেলথ এডুকেশনের জন্য তো আমরা সাধারণত বলে থাকি যে ডেমনস্ট্রেশন অথবা যেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন এরকম মেথড বা এরকম কোনো থাকলে দ্যাট ইজ বেস্ট মেথড কেন সেটাই আমাদেরকে আনসার জাস্টিফাই করতে হবে হেলথ এডুকেশন থেকে মোটামুটি এই জিনিসগুলোই আমরা বইয়ের থেকে জাস্ট একবার রিডিং করে নিব তাহলেই হবে খুব একটা কঠিন কিছু আসে না এখান থেকে সোশ্যাল সায়েন্সের কিছু কোয়েশ্চেন্স আমাদের আসে রিটিনো আসে ভাইভাতেও আসে ফার্স্ট অফ অল এখানে কিছু টার্মিনোলজি আছে যেমন অ্যাটিটিউড কাকে বলে বিহেভিয়ার কাকে বলে পার্সোনালিটি কাকে বলে এই গুলোর কিছু ডেফিনিশন আছে ডেফিনিশনগুলো কোনো ডব্লিউএইচইউ ডেফিনেশন না এটা আমাদের প্রফেসররা আমাদের কলেজে যেভাবে আমাদেরকে ডেফিনিশনগুলো পড়াবে আমরা ওভাবেই পড়ব আর আমাদের বক্সের মধ্যে যেই ডেফিনিশনগুলো থাকবে আমরা জাস্ট ওইগুলাই জেনে যাব বক্সের বাইরে খুব একটা ডেফিনিশন জিজ্ঞেস করার স্কোপ প্রফে অ্যাট লিস্ট হয় না এখানে একটা টপিক থেকে কিছু ইনডেপ কোয়েশন করা যেতে পারে যেটা হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটির কিছু কম্পোনেন্ট এবং কিছু টাইপস আছে পরীক্ষায় ভালো পারলে এমন একটা কোয়েশন করা হয় যে আমরা যে বলি দুই টাইপ অফ পার্সোনালিটি টাইপ এ এবং টাইপ বি কোন পার্সোনালিটি কোন টাইপ অফ পার্সোনালিটি কি রকম ডিজিজের রিস্ক ফ্যাক্টর এটা একটা জিনিস আমরা যখন কমিউনিকেবল ডিজিজ পড়ি সেখানে রিস্ক ফ্যাক্টর আন্ডারে আমরা খুঁজে দেখলে পার্সোনাল পার্সোনালিটি টাইপটা খুঁজে পাবো কয়েকটা ডিজিজে সো ওইভাবে আমরা জিনিসটা একটু গুছিয়ে নিব যদি আমাদেরকে বোরকেটা আস করা হয় যে টাইপ এ পার্সোনালিটি কোন ডিজিজের রিসপেক্টর এবং টাইপ বি পার্সোনালিটি কোন ডিজিজের রিসপেক্টর আমরা সেটা ওই নন কমিউনিকেবল ডিজিজের ওই চ্যাপ্টারটা থেকে এই জিনিসটা দেখে নিতে পারি তারপরে যে টপিকটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে লার্নিং লার্নিং এর একটা ডেফিনেশন আছে যেটা ম্যাক্সিমাম টিচারই ফলো করেন যে এনি রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট অকার্স অর এক্সপিরিয়েন্স এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন অনেক টিচারই এটা শুনতে চান লার্নিং এর কিছু টাইপস আছে কগনেটিভ কগনেটিভ এফেক্টিভ সাইকোমোটার এবং এই তিনটা যে টাইপ এটাই হচ্ছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা যে হোয়াট আর দি অবজেকটিভস অফ হেলথ এডুকেশন বা কমিউনিকেশন তাহলে এই তিনটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অবজেকটিভস অফ হেলথ এডুকেশন বা কমিউনিকেশন মানে দ্যাট ইজ দ্য অবজেক্টিভস অফ হেলথ এর কমিউনিকেশন লার্নিং এই তিনটা যে তিনটার কিছু বা লাইফ এক্সাম্পলটা আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কগনেটিভ মানে হচ্ছে এনিথিং যেটা আমাদের থিওরেটিক্যাল লার্নিং এর সাথে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সো আমরা যদি একটা এক্সাম্পল দিই ব্লাড প্রেশার মাপার কগনেটিভ লার্নিং মানে হচ্ছে আমরা যে যদি থিওরেটিক্যালি প্রসিডিয়ারটা জানি যে ব্লাড প্রেসার কাফটা কীভাবে প্লেস করতে হয় কত সেন্টিমিটার উপরে কোথায় এক্স্যাক্টলি কোন লেভেলে প্লেস করতে হয় দেন টেলোস্কোপটা কোথায় বসাতে হয় দ্যাট ইজ কগনেটিভ লার্নিং সাইকোমোটার লার্নিংটা হচ্ছে মোটর স্কিলস বা ফিজিক্যাল ফিজিক্যালি সেই স্কিলটা পারফরমেন্স করতে পারা সেই স্কিলটা ডেভেলপ করা সো যেখানে কগনেটিভ লার্নিংটা হচ্ছে থিওরেটিক্যালি বিপি কাফ কীভাবে বসাতে হয় সেটা শিখা বাট সাইকোমোটার লার্নিং ইজ এই বিপি কাফটা বসানোর প্র্যাকটিক্যালি বা একদম আমরা এটা নিজে হাতে নাতে করতে পারি নাকি সেটা শিখতে পারা এফেক্টিভ এফেক্টিভ লার্নিং যেটা টু অ্যাটিটিউডস ইমোশনস ইন ফিলিংস এফেক্টিভ ডোমিন মানে হচ্ছে বা এফেক্টিভ লার্নিং মানে হচ্ছে যে আমরা এই জিনিসটার এই যে আমরা যে জিনিসটা শিখছি সেটা আমাদের অ্যাটিটিউড বা সেটা আমাদের

তারপরে যে কোয়েশ্চেন যে টপিকে চলে যায় সেটা হচ্ছে আইকিউ আইকিউ এর একটা ফর্মুলা আছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100 এবং সেটার একটা ইন্টারপ্রিটেশন আছে डिफरेंट লেভেলস আছে কোন লেভেল কি মিন করে এই আইকিউ থেকে একটা কোয়েশ্চেন অসপিতে আসতে পারে মানে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন অসপিতে আসতে পারে রিটেনেও আসে ডিউ বোর্ডে এসে লাস্টে এবং ভাইভাতে আমাদেরকে প্রবলেম বেস কোয়েশ্চেন এরকম একটা সিম্পল কিছু ম্যাথ দিয়ে আমাদেরকে এটা কোয়েশ্চেন করতে পারে এবং ইন্টারপ্রিটেশন করতে বলতে পারে সো এই ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা তো অবশ্যই জানতে হবে এবং এটা যে ইন্টারপ্রিটেশন যে ডিফারেন্ট লেভেলসটা সেই লেভেলসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে আমাদের আনসার যেই লেভেলে পড়ে সেই লেভেলের ইন্টারপ্রিটেশনটা আমরা করতে পারি নেক্সট টপিক হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির একটা ডেফিনেশন আছে এবং ফ্যামিলির কিছু টাইপস আছে টাইপস অফ ফ্যামিলিটা অনেক বেশি জিজ্ঞেস করা হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখন সার্ভে রিপোর্টটা করতে যাই সার্ভে রিপোর্টের মধ্যে যখন আমরা আমাদের রেসপন্ডেন্স এর ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক গুলো কালেক্ট করে থাকি তখন তাদের টাইপ অফ ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট একটা ভ্যারিয়েবল হয়ে দাঁড়ায় সো সেখানে আর কি আমাদের সার্ভে রিপোর্ট থেকে সেই কোয়েশ্চেনটা চলে যেতে পারে যে ফ্যামিলি তুমি কয় টাইপ অফ ফ্যামিলি পেয়েছো তুমি কত পার্সেন্ট কোনটা পেয়েছো ফ্যামিলি থেকে আরেকটা কোয়েশ্চেন রিটেনে যেটা আসে বা আসে আসছে পাস্টে সেটা হচ্ছে ডিসকাস দি রোল অফ ফ্যামিলি ইন হেলথ এন্ড ডিজিজ এখানে আমাদের বইতে অনেকগুলো পয়েন্ট বলা আছে বাট এটা যে একদম বইয়ের থেকে আমাদের পয়েন্ট লিখতে হবে সেরকম না এই আনসারটা আমরা একটু ক্রিয়েটিভ ভাবে আমরা নিজেদের মতো করে লিখতে পারি কিন্তু যাই লিখবো না কেন সেটা জাস্টিফাই করতে হবে এবং সেটা রেলিভেন্ট হতে হবে আমাদের কোয়েশ্চেনের সাথে তারপরের টপিকটা হচ্ছে লিডারশিপ লিডারশিপের মধ্যে লিডারের কিছু টাইপ বলা আছে অটোক্রেটিভ ডেমোক্রেটিক এবং ফ্রি রেইন এবং তার সাথে একটা ক্রাইটেরিয়া অফ এ গুড লিডার এই কোয়েশ্চেনটা অনেক সময় রিটেনে আসে এবং এটা ভাইভাতে অনেক সময় ধরা হয় তো ক্রাইটেরিয়া অফ এ গুড লিডার হাজারটা পয়েন্ট আমরা বলতে পারি এটা মানে একদম জাস্ট আমাদের নিজেদের থেকে বলতে পারি এটা বইয়ের কোনো পয়েন্ট পড়ার এটা দরকার নেই আর আরেকটা যে নেক্সট টপিক সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে ছোটখাটো কিছু কিছু ডেফিনেশন আছে যে অবজেক্টিভ কাকে বলে প্ল্যান কাকে বলে গোল কাকে বলে সেগুলো যদি আমাদের বক্সে থেকে আমরা দেখে নিবো আদারওয়াইজ খুব একটা লাগবে না বাট প্ল্যানিং সাইকেল যেটা প্ল্যানিং সাইকেলে যে কয়েকটা স্টেপস আছে সেই স্টেপসটা আমাদেরকে ভাই ভাই অনেক সময় জিজ্ঞেস করা হয় এবং এটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাকে একটা সিনারিও দিয়ে দিল যে লেটসে যে তুমি এই অর্গানাইজেশনের হেড এখন তুমি এই প্রবলেমটা ট্যাকেল করার জন্য কিভাবে প্ল্যান করবা সো দেন প্ল্যানিং সাইকেলের প্রত্যেকটা স্টেজ যেটা সেটা হচ্ছে আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা স্টেজ স্টেজ বুঝিয়ে দিতে হবে তাহলে হচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে কিছু এগেন এই সোশ্যাল সায়েন্সটাও একটা ইজি একটা টপিক জাস্ট একবার পড়লে একটা ডিফিকাল্ট হওয়ার কথা না আমাদের জন্য এখন চলে আসি হচ্ছে হেলথ প্রোগ্রামস হেলথ প্রোগ্রামস যে ব্যাপারটা এখানে হচ্ছে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ম্যাক্সিমাম হেলথ প্রোগ্রামসটা হেলথ প্রোগ্রামস এর যেটা আমাদেরকে পড়ানো হয় সেটা কলেজ টু কলেজ বা টিচার টু টিচার অনেক বেশি ভ্যারি করবে কারণ এগুলো কোনো ইনফরমেশন ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস থেকে কালেক্ট করা এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ফার্স্ট অফ অল আমাদের বক্সে যেই কোয়েশনগুলো থাকবে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের বক্সে যে যে অর্গানাইজেশন বা যে যে হেলথ প্রোগ্রামের অবজেক্টিভস বলা আছে বা অ্যাক্টিভিটিস বলা আছে সেগুলো তো অবশ্যই আমাদেরকে পড়ে যেতে হবে আর সেকেন্ড হচ্ছে আরেকটা যে আমাদের যদি এরকম কোনো হেলথ প্রোগ্রামে কোনো ডে ভিজিট হয়ে থাকে সেই ডে ভিজিটের তখন রিলেটেড কোয়েশ্চেন সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে সো এরকম কোনটা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটার একটা শর্ট লিস্ট আমরা বানাবো এবং সেটা শর্ট লিস্টের যদি আমাদেরকে অ্যাক্টিভিটিস চায় বা তাদের অবজেক্টিভস এগুলো যদি চায় প্রত্যেকটা হেলথ প্রোগ্রাম বা হেলথ অর্গানাইজেশনের এই ইনফরমেশনটা আমরা জাস্ট ইন্টারনেটে গেলেই খুঁজে পাবো এটা খুব একটা ডিফিকাল্ট হবে না আমাদের জন্য খুঁজে পাওয়া এবং তাছাড়া আমাদের কলেজে যেরকম লেকচার দেওয়া হবে এটার উপর প্রতি এটার উপরে সেই লেকচার এবং ইন্টারনেট থেকে খুঁজে পাওয়া ইনফরমেশনটা মিলে আমরা এখানে পড়ে ফেলতে পারবো মোটামুটি সেম ফর ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের একটা ক্লাসিফিকেশন আছে এটা ডিফারেন্ট জায়গায় ক্লাসিফিকেশনটা ডিফারেন্ট ভাবে পড়ানো হয় এটা আমাদেরকে কলেজে যেভাবে পড়ানো হবে সেভাবেই আমরা জিনিসটা পড়ে নিব আর হেলথ অর্গানাইজেশন গুলোর মধ্যে বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাবলিএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ থ্রু থ্রুণ থ্রু মোটামুটি সব কিছুই আমাদেরকে জানতে হয় প্রথমত হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু হিস্ট্রি এটার ইনসেপশন কবে হয়েছিল এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল তাদের অবজেক্টিভ কি তাদের ফাংশানস কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হাজারটা ফাংশন জাস্ট এখন ইন্টারনেটে গেলেই খুঁজে পাওয়া যাবে এগুলো মানে একদম বইয়ের থেকে লিখতে হবে এরকম কোনো কথা নেই তাদের অ্যাক্টিভিটিস কি এবং রিসেন্টলি কোভিড সিনারিওটা যেহেতু চলছে এখন যে কোনো অর্গানাইজেশন সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক তাদের যদি কোভিড রিলেটেড কোনো রিসেন্ট অ্যাক্টিভিটি থাকে সেই রিসেন্ট অ্যাক্টিভিটিটা নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করা হতে পারে এটা ভাই কোশ্চেন করার চান্সেসটা বেশি বাট রিটার্ন চলে আসতে পারে সো সেটা একটু আমাদেরকে আপডেট থাকতে হবে রিসেন্ট নিউজের সাথে যে এরকম কোনো কারেন্টলি কোনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ন্যাশনাল কোনো হেলথ প্রোগ্রাম বা এনজিও তারা কি কোভিড রিলেটেড বা কোভিড এর কোনো কমপ্লিকেশন রিলেটেড বা কোভিড এর যে কোনো কোনো ওয়ার্ল্ড অর্গানাইজেশনে ফেরত আসি এখান থেকে আরেকটা রিজেন গুলো রিজেন গুলো কয়টা আছে এবং প্রত্যেকটা রিজেনের হেডকোয়ার্টার কোথায় তার মধ্যে আমরা বাংলাদেশ যে রিজেনটাতে পড়ে সাউথ ইস্ট এশিয়া রিজেন এই সাউথ ইস্ট এশিয়া রিজেনের একদম ফুল ডিটেলস এখানে কয়টা কয়টা কান্ট্রি ইনক্লুডেড আহ সেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে এখান থেকে তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অর্গানোগ্রামটা এটা আমাদের বইতেই লেখা আছে পার্ক বইতেই লেখা আছে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এক্সিকিউটিভ বোর্ড এবং সেক্রেটারিয়েট এই অর্গানোগ্রামের মধ্যে কোন পোর্শনের ফাংশন কি কোন পোর্শন কনসিস্টিং অফ হোয়াট এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে একটু জানতে হবে আর কিছু জেনারেল ইনফো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এখন সেক্রেটারি কে বা ওয়ার্ল্ড হেলথ এ টপিকে আছে মানে এই কিছু জেনারেল নলেজ টাইপ অফ ইনফরমেশন এগুলো হচ্ছে আমাদেরকে পরীক্ষা হলে জিজ্ঞেস করা হতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাদে বাকি যেগুলো আছে ইউনিসেফ ইউএনএফপিএ এফএও এবং বাংলাদেশের মধ্যে যে এনজিও গুলো আছে এগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্র্যাক আইসিডিডিআরবি কেয়ার কেয়ার রিলেটেড কোয়েশ্চেন আসে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রিলেটেড রিসেন্টলি কোয়েশ্চেন এসেছে পাস্টে সেগুলো যেই কোয়েশ্চেন গুলো আসুক না কেন এবং আমাদের বক্সে যেগুলো থাকুক না কেন সেই প্রত্যেকটা অর্গানাইজেশনের ফাংশন আমরা আমাদের লেকচার থেকে একটু দেখে নিব লেকচার যদি না থাকে জাস্ট গুগল ইন্টারনেটে গেলেই আমরা অনেক অনেক ফাংশন খুঁজে পাবো বাট একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে যখন আমাদেরকে ভাইভাতে কোনো ফাংশন বা কোনো অ্যাক্টিভিটি জিজ্ঞেস করা হবে তখন সেটার যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা সেটা নিয়ে রিলেটেড আমাদের কনসেপশনটা একটু ক্লিয়ার থাকতে হতে হবে বিকজ আহ যে আমি যদি একটা ইউনিসেফের একটা ফাংশন বলি যে দে টেকনিক্যাল সাপোর্ট ফর ইপিআই আমাদেরকে নেক্সট কোয়েশ্চেনটাই করবে তাহলে টেকনিক্যাল সাপোর্ট ফর ইপিআই মানে কি মানে এটা তুমি বলতে কি বুঝো ইপিআই তো তোমরা পড়ে এসছো সো ইপিআই এর কোন জায়গাটাতে তারা হেল্প করে সো এরকম কিছু জায়গা আমাদের কনসেপশন একটু ক্লিয়ার রাখতে হবে এবং জেনারেলাইজড বা ভেক পয়েন্ট বলা চাইতে আমাদেরকে চেষ্টা করতে করতে হবে একদম স্পেসিফিক্যালি পয়েন্ট বলা যে কোন অর্গানাইজেশনটা কিসের কোন জায়গাতে স্পেসিফিক্যালি তাদের একটা অ্যাক্টিভিটি আছে তাহলে এই হেলথ অর্গানাইজেশন এবং হেলথ প্রোগ্রামের এরকম ভাবে আমরা একটু পড়ে ফেললেই মোটামুটি আমাদের সব রিটেনের যে প্রিপারেশন এবং ভাইবার যে কমন প্রিপারেশনটা সেটা অনেকটাই হয়ে যাবে নেক্সট আমরা চলে যাবো হচ্ছে বক্স বক্স কোয়েশনটা সলভ করে দেখব নেক্সট আমাদেরকে যে জিনিসটা করতে হবে কমিউনিটি মেডিসিনের জন্য সেটা হচ্ছে ডে ভিজিট রিপোর্ট স্টাডি রিপোর্ট এবং সার্ভে রিপোর্ট রিলেটেড আমাদেরকে কিছু স্পেসিফিক পড়তে হবে সো আজকের সেশনে আমাদের অ্যাকচুয়ালি যে টপিকটা ছিল সেই টপিক অলরেডি ডিসকাশন করা শেষ ওগুলো অতটা ইম্পর্টেন্ট বা অতটা ক্রিটিক্যাল কোনো টপিক না দেখেই এতটা হ্রাস করে গিয়েছি ওগুলো আমরা নিজেদের মতো করে পড়ে নিব যেভাবে আমাদের কলেজে আমাদেরকে কোয়েশ্চেনটা করা হয় কিন্তু বাই ফার মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম কমিউনিটি মেডিসিন হচ্ছে প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্ট গুলো ডেভিজিট রিপোর্ট স্টাডি টু রিপোর্ট এবং সার্ভে রিপোর্ট সো এই তিনটার ব্যাপারে কি কি আমাদেরকে পড়তে হবে সেটা আমি একটু এখন ডিসকাশন করে দিই প্রথমেই আসি ডেভিজিট রিপোর্ট এবং স্টাডি টু রিপোর্ট রিলেটেড শুরুতেই বলে দিই যে ডেভিজিট স্টাডি টু এবং সার্ভে রিপোর্ট এই তিনটার ইম্পর্টেন্স কমিউনিটি মেডিসিনের জন্য অনেক অনেক বেশি মানে এই তিনটার ইম্পর্টেন্স হচ্ছে কমিউনিটি মেডিসিনের জন্য ততটাই যতটা না বা বাড়াবা অ্যানাটমির জন্য হয়ে থাকে তার মানে যে এই প্র্যাকটিক্যাল পোর্শনটা এই প্র্যাকটিক্যাল পোর্শনটা আমরা পুরা বছর ইগনোর করে যাব জাস্ট পরীক্ষার এক দুই দিন আগে আমরা এখানে কমন কোয়েশন গুলো একটু শোনার চেষ্টা করব এইভাবে আসলে এই এই সেগমেন্টটা পড়লে আমাদের জন্য সেটা ভালো হবে না ভালো মার্কস আসবে না আমাদেরকে টোটাল এই যে প্র্যাকটিক্যাল পোর্শনটা এই প্র্যাকটিক্যাল পোর্শনের উপরে ভাইভার অনেক কিছু ডিপেন্ড করে কারণ আমরা যখন ভাইভা হলে যাব তখন আমাদের ফার্স্ট ইম্প্রেশনটাই হবে আমাদের এই রিপোর্টগুলোর উপরে এবং এই রিপোর্টগুলোর থেকে আমাদের যে কোয়েশ্চেন গুলো করা হবে সেখান থেকে আমাদের ফার্স্ট রিপোর্ট ফার্স্ট ইম্প্রেশনটা হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে অনেকের ভাইভাতে তাদেরকে বক্স কোয়েশ্চেন তুলতেও বলা হয় না তাদেরকে জাস্ট তাদের ডেভিজিট এবং সার্ভে রিপোর্ট রিলেটেড যে কোয়েশন গুলো থাকে ওগুলা রিলেটেড কোনো একটা আমাদের পড়ার টপিকে ঢুকে যায় ওখান থেকে তারা কোয়েশন মানে কোয়েশনটা তখন করা হয় সো এই যে ডেভিজিট স্টাডি টু সার্ভে রিপোর্ট এগুলোকে ইগনোর করা কোনোই চান্স নেই এগুলোকে আমাদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়েই পড়তে হবে আমরা যতটা ইম্পর্টেন্স রিটার্নে দিই ভাইভাতে দিই প্র্যাকটিক্যালও সেম নাম্বার অফ মার্কস সো প্র্যাকটিক্যাল অংশটা আমাদেরকে ভাইভ করতে হবে প্রথমে আসি ডেভিজিট এবং স্টাডি টু রিপোর্ট রিলেটেড সো ফার্স্ট কোয়েশনটাই হচ্ছে যে ডেভিজিট রিপোর্ট এবং স্টাডি টু রিপোর্ট এই দুইটার প্রিপারেশন আমরা কিভাবে করব এই দুইটার প্রিপারেশন কখনোই পরীক্ষার আগের দিন করার মতো প্রিপারেশন না ডেভিজিট রিপোর্ট এবং স্টাডি টু রিপোর্ট এই দুটোর প্রিপারেশন আমরা দুই ভাগে করব প্রথমটা হবে যখন আমরা অ্যাকচুয়ালি ডেভিজিট বা স্টাডি টুরে যাব তখন আমাদেরকে যেই ডেমনস্ট্রেশন দেওয়া হবে যেগুলো দেখানো হবে সেখান থেকে আমাদের একটা আধা প্রিপারেশন হয়ে যাবে আর ওই প্রিপারেশনটা বেশি ফ্রুটফুল করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডেভিজের বা স্টাডি টু যাওয়ার আগে আমাদেরকে ওইটা রিলেটেড আমাদের বইয়ের যে টপিকটা আছে থিওরিটিক্যাল যে টপিকটা আছে সেই টপিকটা আমাদেরকে একবার গোথ্রু করে যেতে হবে যাতে যখন আমাদেরকে ডেমনস্ট্রেশন দেওয়া হয় বা যখন আমাদেরকে ওখানে প্রেজেন্টেশন দেওয়া হয় তখন আমরা কোয়েশ্চেন করতে পারি এবং আমাদের কনসেপশন গুলো ক্লিয়ার করতে পারি যেমন একটা এক্সাম্পল দেই যে যদি কোনো কমিউনিটি ক্লিনিক বা উপজেলা হেলথ কমপ্লেক্সে ডে বা স্টাডি ট্যুর হয় তার মানে আমাদের ডেফিনেটলি এখান থেকে যে কোয়েশন ভাইভাতে করা হবে দ্যাট ইজ প্রাইমারি হেলথ কেয়ার রিলেটেড তার মানে এই ডেভিজেট বা স্টাডি ট্যুরে যাওয়ার আগে আমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারের যে টপিকটা সেটার থিওরিটিক্যাল নলেজটা ভালো মতো নিয়ে যেতে হবে তখনই আমরা ওখানে যে এই জিনিসটা কোয়েশন করতে পারবো যে একটা কমিউনিটি ক্লিনিক বা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কিভাবে প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্টস গুলো দেওয়া হচ্ছে বা প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপালগুলো ওখানে কিভাবে ফলো করা হচ্ছে অথবা এটা আমরা যদি কোয়েশ্চেন করার স্কোপও না থাকে তাও আমরা জাস্ট পড়ে গেলেই আমরা অনেকটা নিজেরাই মিলা ফেলতে পারবো যে এখানে কোন অ্যাক্টিভিটিটা তাদের বইয়ের থিওরেটিক্যাল কোন নলেজের সাথে করে মট করে সেকেন্ড আর একটা প্রিপারেশন হবে আমাদের ডেভিসিট এবং সাইটের রিপোর্টে যখন আমরা অ্যাকচুয়ালি রিপোর্ট গুলা নিজের হাতে বানাবো আমাদের প্র্যাকটিক্যাল যে পোর্শনটার জন্য পোর্শনটা আছে সেটার জন্য এখন আমাদের অনেক স্টুডেন্টস এর মধ্যে একটা মোটামুটি একটা কপি পেস্ট টেন্ডেন্সি থাকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল অংশটা পারলে পুরো হান্ড্রেড পার্সেন্ট কপি করে দেই আমাদের অন্য কোনো সিনিয়র ব্যাচ বা কারোর কাছ থেকে বাট এই কাজটা লিস্ট কমিউনিটি মেডিসিনে করাটা একদমই অ্যাডভাইসেবল হবে না কারণ ডেভিসিট এবং স্টাডি ট্যুরের ব্যাপারে আমরা যখন রিপোর্টটা লিখব তখন সেটা রিলেটেড যে রিসার্চটা আমরা করতে পারবো আইদার ইন্টারনেট থেকে বা এইসব অর্গানাইজেশনের কোনো একটা পাবলিকেশন থেকে বা আমাদেরকে যে মেটেরিয়ালস গুলো দেওয়া হয় এই ডেভিসিট এবং স্টাডি রিপোর্ট সেখান থেকে এই যে রিসার্চটা করবো এই রিসার্চে কিন্তু অনেক অংশে আমাদের রিটেন এবং ভাইবার যে একটা প্রিপারেশন থাকে বা রিটেনের ভাইভার যে আহ কিছু কোয়েশ্চেন কিছু কঠিন কোয়েশ্চেন করা হয় কিছু ইনডেপথ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন করা হয় সেগুলো কিন্তু আমাদের এখান থেকেই পড়া হয়ে যাবে এবং আমি অলওয়েজ আমার সেশনসগুলোতে একটা কথা বারবারই রিপিট করেছি যে কমিউনিটি মেডিসিনের জন্য আমাদের টেক্সট পাশাপাশি আমাদের কিছু জায়গার পাবলিকেশন যেমন ইপিআই এর একটা পাবলিকেশন আছে ন্যাশনাল টিউবারকোলোসিস প্রজেক্টের একটা পাবলিকেশন আছে ন্যাশনাল রেপ্রোসি প্রজেক্টের একটা পাবলিকেশন আছে এই পাবলিকেশনগুলোর মধ্যে আমাদের বক্সের অ্যানালিটিক্যাল এবং প্রবলেম অনেক কোয়েশ্চিনের আনসার খুঁজে পাওয়া যায় সো আমাদের যদি এরকম কোনো জায়গায় ডে ভিজিট বা স্টাডি টুর হয়ে থাকে তখনই যদি আমরা সেই পাবলিকেশন বা সেই রিসোর্সেস গুলো পড়ে ফেলাই সেটা আমাদের অনেকটাই আমাদের রিটার্ন এবং বাইবার অনেক অংশ কভার করে ফেলবে সো এখান থেকে আমরা নলেজ গেইন করব এক হচ্ছে ডে ভিজিট এবং স্টাডি টুর রিপোর্টের যে স্টাডি টুরের যে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা রিপোর্টগুলো বানাবো তখন এখন থার্ডলি যখন আমরা পরীক্ষার আগে এটা প্রিপারেশন নিতে বসবো তখন কি কি টাইপের করা হতে পারে তখন দেখা যায় যে কিছু সবগুলো করা হয় যেমন প্রত্যেকটা জায়গার তাদের গোলস তাদের অর্গানোগ্রাম এরকম কিছু কোয়েশন দেখা যায় যে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকেই করা হয় এবং এই গুলো করার পর নেক্সট যে গুলো হয় সেগুলো হচ্ছে ইউজুয়ালি আমাদের পড়ার সাথে রিলেট করে করা হয় অর্থাৎ আমরা যে জায়গাটাতে যাবো সেটা আমাদের বইয়ের যে টপিকটা থেকে সেই টপিকটার সাথে রিলেশন করে একটা কোয়েশন করা হবে লাইক লেটস আমাদেরকে যদি কোনো ওয়াটার ট্রিটমেন্ট বা সুইচ ট্রিটমেন্ট জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের কোয়েশনটা হবে যে আমাদের বইয়ে আমরা যে প্রসেসটা পড়ে পড়েছি সেটা আমাদের এই ডে ভিজিটে যেটা দেখলাম সেটার সাথে কত পার্সেন্ট মিলেছে যদি না মিলে থাকে কেন মিলেনি এটা রিজনটা কি এরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে আদার দেন দ্যাট যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো একটা এক একটা ইনস্টিটিউশনের জন্য স্পেসিফিক বাট কোয়েশন যেহেতু দেখা যায় যে এক একটা ডে ভিজিট বা স্টাডি টুর একটা সেম কলেজ থেকে বা সেম বোর্ডের আন্ডারে কিছু লিমিটেড কিছু জায়গায় নিয়ে যাওয়া হয় মোটামুটি যদি আমরা একটু টিচারদের কাছ থেকে একটু কান খুলে জিনিসটা শুনি তাহলেই কি কি কোয়েশন করা হতে পারে এখান থেকে আমরা সেটা আন্দাজ করে ফেলতে পারবো তাহলে এই গেল ডে ভিজিট এবং স্টাডি টুর এখন চলে আসি সার্ভে রিপোর্টে সার্ভে রিপোর্টটা আমাদের জন্য অফ এক্সট্রিম ইম্পর্টেন্স এই জন্যই বিকজ একটা কথা কোনোভাবেই ডিনাই করা যাবে না কমিউনিটি মেডিসিনে আমরা এরকম অনেক কিছুই পড়ি যেটা আমাদের জাস্ট পরীক্ষা পাস করার জন্য আমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষা পাশের বাইরে সেটার খুব একটা ইউজ থাকে না বাট যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কমিউনিটি মেডিসিনের কোন এরকম জিনিসটা আছে বা কোন অ্যাসপেক্ট আছে যেটা আমাদেরকে সারা জীবনই কাজে দিবে এবং সেটা আমরা সারা জীবনই কালটিভেট করতে থাকবো সেটার আনসারই হবে হচ্ছে এপিডেমিওলজি বায়োস্ট্যাটিস্টিক্স রিসার্চ মেথোডোলজি এবং যে জিনিসটা আমরা একদম একটা হার্ড বাউন্ড ডকুমেন্ট তৈরি করি এই সার্ভে রিপোর্টের জন্য সার্ভে রিপোর্ট আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে ইনভলভ থাকি একদম ফর্মুলেশন শুরু থেকে লেখা রাখ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা থিওরেটিক্যালি যে এপিডেমিওলজি পড়ি ডিসক্রিপটিভ স্টাডিজ অ্যানালিটিক্যাল স্টাডিজ এই স্টাডিগুলা থিওরিটিক্যালি বা বইয়ের থেকে পড়াটা বা বুঝাটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য সেই সেই পড়াটা যদি আমরা সাপ্লিমেন্ট করি এই সার্ভে রিপোর্টের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দিয়ে তখন আমরা অনেক ইজিলি কিন্তু এই এপিডেমোলজিক্যাল স্টাডিজ বায়োস্ট্যাটিস্টিক্স স্যাম্পলিং এগুলোর কনসেপ্টগুলো বুঝতে পারবো সো সার্ভে রিপোর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার প্রিপারেশন কখনোই আমরা জাস্ট পরীক্ষার আগের রাতে কয়েকটা কমন কোয়েশ্চেনের আনসার পড়ে কখনোই সেটার প্রিপারেশন নেওয়া যাবে না যখন আমরা সার্ভে রিপোর্টে একদম ইনভলভ থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত তখন এখান থেকে কি কি কোয়েশ্চেন করা হতে পারে বা কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা আমাদেরকে আলাদাভাবে পড়ারও কোনো দরকার পড়বে না আমরা জাস্ট আমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স থেকে সেটা আনসার করতে পারবো সো কিছু কমন এর যদি কথা বলি সার্ভে রিপোর্ট থেকে ফার্স্টেই যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু বেসিক রিসার্চ মেথোডলজি কিছু বেসিক বায়োস্ট্যাটিস্টিক্স এবং এটার অনেকটা থিওরিটিক্যাল আমরা রিটেন বা ভাইবার জন্য পড়ে মধ্যে যে যে আমাদেরকে ফ্রিকোয়েন্টলি করা হয় আমাদের স্টাডিতে কী কী ভ্যারিয়েল আছে কি কি ডেটা আছে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমরা বা এই ডেটাগুলোর মধ্যে আমরা কীভাবে এগুলোকে প্রেজেন্ট করেছি কোন ডাটার জন্য কোন প্রেজেন্টেশন মেথডটা আমরা ইউজ করেছি এবং কেন সেটা ইউজ করেছি তাছাড়া আরো কিছু বায়োস্ট্যাটিস্টিক্স কোয়েশ্চেন্স করা হয় যেগুলো আমরা থিওরেটিক্যালি অতটা পড়ি না যেমন স্যাম্পলিং আমরা কোন মেথড অব স্যাম্পলিংটা এখানে ইউজ করে আছি আর কি কি স্যাম্পলিং মেথড আছে কেন আমরা এই মেথডটা চুজ করলাম তাছাড়া আরও যে কোয়েশনগুলো করা হতে পারে সেটা হচ্ছে আমাদের স্টাডি স্পেসিফিক রিলেটেড আমাদের স্টাডিতে জেনারেল অবজেক্টিভস কী কী ছিল স্পেসিফিক অবজেক্টিভস কী কী ছিল আমাদের স্টাডির টার্গেট পপুলেশন কারা ছিল দেন আমাদের স্টাডি কেন আমরা করেছি কেন আমরা মনে করেছি যে এই ফিল্ডে একটা স্টাডি করার দরকার আমাদের স্টাডির জন্য আমরা কয়টা লিটারেচার রিভিউ করেছি কয়টা আর্টিকেল দেখেছি এবং সেই লিটারেচার রিভিউটা যে আমরা রেফারেন্স করেছি সেই রেফারেন্সিং স্টাইলটা কি ছিল ছিল এই কোয়েশনগুলো করার পর আমাদের নেক্সট যে চলে যাবে সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক স্টাডিটার কিছু স্পেসিফিক ইনফরমেশন যেমন হচ্ছে যে আমাদের স্টাডির ইম্পর্টেন্ট ফাইন্ডিংস গুলো কি ছিল আমরা রেজাল্ট সেকশনে যেটা দেখিয়েছি সেখান থেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিংটা কি সেটা আমরা যে লিটারেচার রিভিউ করেছিলাম সেই লিটারেচার কম্পেয়ার করে আমাদের টোটাল কত ছিল তাদের ডেমোগ্রাফিক ছিল এবং আমরা যে লিখলাম লাস্টে সেই কনক্লুশনে আমরা কি লিখেছি আমরা কি মনে করি যে এই স্টাডির যে ফাইন্ডিংটা পেলাম সেই ফাইন্ডিংটা আমাদের নেক্সট কিভাবে হেল্প করতে পারে সো এগুলো হচ্ছে অনেক রকম কোয়েশ্চেন যেগুলো আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করা হতে পারে এর বাইরে অনেক কোয়েশন জিজ্ঞেস করা হতে পারে কিন্তু মেইন কথাটা হচ্ছে যে এইরকম কোনো কোয়েশেন্সি এরকম না যে আমরা শুধুমাত্র এই স্পেসিফিক কোয়েশন গুলো লিখে মুখস্থ করে সেটা পরীক্ষা হয়ে গেলাম এগুলো পাওয়ার জন্য আমাদেরকে স্টাডি রিপোর্টটাই বা সরি সার্ভে রিপোর্টটাই বা ফুল সার্ভে যে প্রসিডিয়ার সেই ফুল প্রসিডিয়ারটাতেই আমাদেরকে একটা আইডিয়া রাখতে হবে এবং যখন সেই আইডিয়াটা আমাদের থাকবে তখন এই কোয়েশনগুলো আর কোয়েশন মনে হবে না তখন মনে হবে এটা জাস্ট আমাকে কিছু কথা জিজ্ঞেস করা হচ্ছে আমি আমার নলেজ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেগুলো আনসার দিতে পারছি তাহলে এই গেল আমাদের কমিউনিটি মেডিসিনের প্র্যাকটিক্যাল যে অংশগুলো আছে সেটা রিলেটেড কয়েকটা পড়তে হবে এবং সেটা কিভাবে হবে আমি এরকম কিছু টিপস দিয়ে দিলাম গত আটটা সেশন ধরে আমরা আমাদের কমিউনিটি মেডিসিন সিরিজের মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই একটা গো থ্রু করার চেষ্টা করেছি সবগুলো টপিকেরই কিছু ওভারভিউ কিছু কোয়েশ্চেন্স যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট এখানে বলা অবশ্যই পসিবল হয়নি শুধু আটটা সেশনে পুরো কমিউনিটি মেডিসিন কভার করা পসিবল না বাট আশা করি যে যতটুক বলতে পেরেছি তাতে একটা মেজরি পার্ট মেজরিটি পার্ট কভার আপ হয়ে যাবে এবং সেটা একটা রিভিশন টুল হিসাবে কাজ করবে সবার জন্য আশা করছি যে যারা এই সেশনটা ফলো করেছেন গত আটটা সেশন ধরে এবং যারা পরবর্তীতে এই সেশনের রেকর্ডিংস গুলো দেখবেন তাদের কোনো না কোনো একটা হলেও এখানে লাভ হবে এই সেশনগুলো দেখে আহ তার সাথে আরেকটা আমাদের জন্য খুবই ভালো একটা নিউজ হচ্ছে যে অ্যাজ অফ অফ ডেট রেকর্ডিং দিস ভিডিও আমাদের আগামী কালকে থেকে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার ক্লাসেস সেটা আবার শুরু হওয়ার কথা এটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো একটা নিউজ বিকজ গত দেড় বছরের বেশি ধরে আমরা আমাদের একটা কঠিন সেশন জটের মধ্যে আমরা আছি এবং যদিও এডুকেশনের প্রত্যেকটা ফিল্ডই হচ্ছে এরকম একটা সেশন জটের মধ্যে পড়ে গেছে তবে মেডিকেল স্টুডেন্টসরা সবচেয়ে বড় সাফারার এখানে বিকজ আমাদের মেইন পড়াটাই হচ্ছে ওয়ার্ড রিলেটেড ক্লিনিক্যাল সাইটার রিলেটেড যেটা আমরা গত দেড় বছর ধরে পুরোপুরি মিস আউট করেছি এখন আশা করা যাচ্ছে যে যেহেতু ফিজিক্যাল ক্লাসেস খুলে দিচ্ছে আমাদের লার্নিং এবং আমাদের এডুকেশনাল এজুকেশনটা আবার ব্যাক চলে যাবে কোভিডের কোভিড আগে যেভাবে ছিল সেই নর্মালিটিতে চলে যাবে এই আশা নিয়ে আমরা আজকে আমাদের এই সেশন এবং আমাদের ফুল সিরিজটা কনক্লুড করছি এবং এই আশাটাও রাখছি যে সামনে কোনো না কোনো নতুন এক সেশন নিয়ে আবার সবার সামনে আসতে পারব